ওমানে আজ জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ যুব হকি দলের কঠিন পরীক্ষা প্রতিপক্ষ সাবেক জুনিয়র অলিম্পিক চ্যাম্পিয়ন মালয়েশিয়া এই ম্যাচের আগে সালালায় হালকা স্ট্রেচিং করেছে টিম বাংলাদেশ বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় শুরু হবে ম্যাচ স্বাগতিক ওমানকে হারানোর পর উজ্জীবিত বাংলাদেশ দল মামুনুর রশিদের দলের নামের পাশে এখন তিন পয়েন্ট মালয়েশিয়ার বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে দশ নম্বর দল বাংলাদেশের ওদের চেয়ে আট ধাপ নিচে গেল বছর সিনিয়রদের এশিয়া কাপে এই দলের কাছেই 8-1 গোলে হেরেছে বাংলাদেশ তবে জুনিয়র টুর্নামেন্ট বলেই সিনিয়র হকির হিসেব মাথায় রাখতে চায় না বাংলাদেশ কোচ